আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আজকেও নিয়ে এসেছি একটা বিউটি টিপস। আজকের এই রেমেডিটি যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ত্বক উজ্জ্বল হবে এবং ত্বকের যে সমস্যা আছে, কালো দাগ, মেস্তা দাগ, তারপরে ভেতর থেকে যে ময়লাটা পড়ে উপরে চামড়া দিয়ে, ওটা ভেতর থেকে তুলে দেবে, আপনাদের চেহারা হবে উজ্জ্বল। তো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই কী কী রেমেডি লাগছে আমার। এখানে নিয়েছি একটা শ্যাম্পু, আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন। তো আমি এখানে সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। তো শ্যাম্পু আমাদের শরীরে সমস্ত ময়লা দূর করতে সাহায্য করে। তো এখানে ভালো করে শ্যাম্পুটা আমি নিয়ে নিচ্ছি কেটে। আপনারা যে কোনো কোম্পানির শ্যাম্পু নিয়ে নিতে পারেন। আর নিয়েছি বেকিং সোডা, আপনারা যে কোনো মুদির শপে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। আমাদের শরীরের ময়লা দূর করতে সাহায্য করে, এটা আমাদের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বকে যে সবসব কালো দাগ আছে ওটা তুলে আমাদের ত্বকটা উজ্জ্বল করতে উজ্জ্বলতা বাড়ায়। আর এখানে নিয়েছি হলুদ, হলুদের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এখানে 1 চা চামচ হলুদ নিয়ে নিয়েছি। হলুদ আমাদের ত্বকের অনেক উপকারে আসে, যেমন ত্বকটা ফর্সা করতে সাহায্য করে, ভেতর থেকে ময়লাটা বের করে দেয় এবং ত্বকের যে কালো ডার্ক সার্কেল পরে, রিঙ্কেলস পরে, সেগুলো উঠাতে সাহায্য করে। লেবু নিয়ে নিয়েছি 2 টুকরো 1 চামচ পরিমাণ। তো লেবু ও আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, লেবুতে ভিটামিন সি আছে। তো লেবুটা আমরা কিন্তু অনেকভাবে ব্যবহার করে থাকি। লেবুটা আমার দিয়ে আমাদের পেটের চর্বি কমাইতে পারি। তো এখানে লেবু দেওয়ার পর আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা ব্যবহার করার সাথে সাথে আপনার প্রথম দিনেই ফলাফলটা পেয়ে যাবেন। আশা করছি আপনাদের বলে বোঝানো যাবে না, লাগবে না বলে বোঝানো। তো এখানে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা হাতে মেখে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে নিতে পারেন। তো এটা হচ্ছে একটা 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। লেবুটার উপরে আমি ভালো করে একটু মাখিয়ে তারপরে হচ্ছে হাতে ম্যাসাজ করে নিব। তো 5 থেকে 6 মিনিট ম্যাসাজ করে নিতে পারেন। তো আমি শুধু লাগিয়ে 1-2 মিনিট রেখে আপনাদের দেখালাম। তো দেখান, ভালো করে ম্যাসাজ করে নিচ্ছে। আপনারা ঘাড়, কোনো এবং বগলের যে কালো দাগ পড়ে, তো সেটা হচ্ছে খুব সহজে উঠে যাবে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে নিতে পারেন। তো এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, যখন ব্যবহার করবেন তখনই হচ্ছে বানিয়ে ব্যবহার করে রেখে ব্যবহার করবেন। আর বেশি বানিয়ে ফেললে সেটা ফেলে দেবেন, কারণ ফ্রিজে রেখে দিলে ওটা হচ্ছে পরে ভালো কাজ করে না। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ ম্যাসাজ করে নেবো। তো ম্যাসাজ করে নিয়ে এসে ধুয়ে দেখেছি, আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি। আমার দুটো হাত দেখুন, আমি দুটো হাতে ম্যাসাজ করে এসেছি। তো একটা হচ্ছে বেশিক্ষণ রেখেছিলাম, তো একটা থেকে আরেকটা একটু উজ্জ্বল লাগছে। আপনারা অনেকে বলবেন যাবো আপনি তো ফর্সা, তো ফর্সার পরেও উপরে থেকে যে ময়লাটা পরে চামড়াটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যায়, তো সেটা কিন্তু তুলে দিয়েছে গিয়েছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।